বন্যপ্রাণ প্রেমীদের জন্য সুখবর, এবার উত্তরবঙ্গে পূজোয় ঘুরতে আসা পর্যটকদের জন্য বন দপ্তর এবং পর্যটন দপ্তরের নতুন উপহার। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবার সাফারির জন্য ছেড়ে দেওয়া হলো রিকা এবং কিকাকে। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল বাঘ শিলা তিনটি সন্তানের জন্ম দিয়েছিল। জন্মের সময় একটি শাবকের মৃত্যু হলেও এখন সুস্থ রয়েছে রিকা এবং কিকা। মঙ্গলবার থেকে তাদের সাফারির জন্য ছেড়ে দেওয়া হলো বেঙ্গল সাফারিতে। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গল সাফারির জঙ্গলে ছাড়া হলো রিকা এবং কিকাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী ব্রাত্য বসু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ উচ্চপদস্থ বন আধিকারিকরা। এখন থেকে শিলা এবং ভিভানের পাশাপাশি রিকা ও কিকাকেও দেখতে পারবেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা। আমরা কলকাতা থেকে এসেছি, এখানে যে গ্র্যান্ড সাফারি যেটা আছে ওটা সিলেক্ট করা হয়েছে, তো দেখি ওটা কী এখন আছে। আমি তো প্রথমবার দেখি লাইফে, তো একটু এক্সাইটেড আছি। তো আগে আমি জানতাম না এটা আজকে ছাড়া হবে, সেই জন্য আমরা সকালে 11টার স্লট বুক করেছি, কিন্তু পরে জানা গেলো যে এটা 2টোর সময় হবে। তো ওয়েট করাই ভালো, যখন এই জিনিসটা দেখতে পাবো। কী নাম আপনার? আমার নাম বিশ্বরূপ। আপনারা জানেন যে এই বেঙ্গল সাফারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি অভিনব কীর্তি। ভারতবর্ষের আর অন্য কোনো ফরেস্টে একই সঙ্গে 4টে সাফারি একটা নির্দিষ্ট জোন 297 হেক্টর বর্গ কিলোমিটার এই বেঙ্গল সাফারি আয়তন। এই 297 হেক্টর বর্গ কিলোমিটারে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যপ্রাণী এবং বন্যপ্রাণী আগ্রহের কথা আপনারা জানেন, একই সঙ্গে 4টে সাফারি এখানে আমরা চালাই আমাদের বন দপ্তর। এখানে হরিয়াল আছে এবং অনেকগুলো টর্টয়েজও আছে এখানে। এখন আগে আমরা টয় ট্রেন রেল লাইন করে করতে হতো, যেটা নিকো পার্কে আছে, আমাদের সূর্য সেন পার্কে আছে। এখানে এখন মোটা টায়ার দিয়ে আমরা এখানে একটা টয় ট্রেন করবো, যারা পুরো বাচ্চারা বিশেষ করে এই 297 হেক্টরস অফ ল্যান্ড, বিরাট এরিয়া, এটাকে ঘুরে দেখতে পারে। উদয়ন মুখার্জি, দ্য পিটি নিউজ, শিলিগুড়ি। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। এই পূজোয় কিনুন টিভিএস বাইক, আর সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকা গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন, বিষয়ে জানতে ফোন করুন 03174257315। কন্ডিশন অ্যাপ্লাই। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্স এর ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলার এর বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে, আর পেয়ে যান বাইক, 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888। শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার্ভ পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে।